वेलकम टू माय न्यू वीडियो आजकेर वीडियो ते आमी आपनादेर के देखाबो किभाबे आपनारा दुई सेकेंडे मूलद ओ अमूलद संख्या बेर करते पारबेन। शुरूते आमरा ए दुटी संख्यार परिचयटी जेने नेई। मूलद एवं अमूलद संख्या दुटी हलो वास्तव संख्यार एकटी प्रकार। ए कारणे ए मूलद ओ अमूलद संख्याके विवेचना करते गिये कखनो आपनारा अबास्तव बा इमाजिनारी সংখ্যাকে বিবেচনায় নেবেন না। মূলত মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে এরকম এ বাই বি দ্বারা প্রকাশ করা যায়, যেখানে এ ও বি হবে স্বাভাবিক সংখ্যা, সেটাই মূলদ, আর যেটাকে প্রকাশ করা যায় না সেটাই অমূলদ। যেমন এখানে ফোর, আমরা সবাই জানি ফোর নিচে কী থাকে, একটা ওয়ান, তার মানে ফোর হলো একটি মূলদ সংখ্যা। এখন আমরা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হই তখন কিন্তু খুব অল্প সময় থাকে, সেখানে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি এই কোন সংখ্যাটি মূলদ ও অমূলদ এটা নির্ণয় করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য দেখুন, মূলদ সংখ্যা যদি কোনগুলো আমি বলি তাহলে কিন্তু আমাকে অনেকগুলো লিস্ট বলতে হবে, কিন্তু আমাকে যদি বলেন কোনগুলো অমূলদ সংখ্যা তাহলে কিন্তু আমার লিস্টটা খুবই ছোট, দুইটা। তাহলে আমরা যদি ছোট লিস্টটা মনে রাখি তাহলে ইজিলি আমরা এই ছোট লিস্টের আন্ডারে যদি পড়ে তাহলে সেটাকে বলবো অমূলদ, আর যদি এর বাইরে থাকে সেটাকে বলবো মূলদ, কিন্তু সংখ্যাটি অবশ্যই বাস্তব হতে হবে। তাহলে দেখুন, প্রথম যেটা, পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তার মানে হলো যেটার আমরা আসলে পূর্ণবর্গ পাই না, যেমন নয়ের পে যদি আমরা রুট দিই তাহলে পাই আমরা তিন, তাহলে এটা কি পূর্ণবর্গ। কিন্তু আমরা যদি টুর ফে রুট দিই তাহলে আমরা কি পাই, কোনো পূর্ণ সংখ্যা পাই না, তাহলে এটা পূর্ণবর্গ না। তাহলে এরকম সকল সংখ্যাগুলোই হলো অমূলদ সংখ্যা। তাহলে আরেকটা দেখি আমরা, আরেকটা যেটা হলো সেটা হলো দশমিকের পরের অঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন হয় এবং অসীম হয়। শর্ত দুইটা, একটা হলো দশমিকের পরের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন হতে হবে এবং অসীম হতে হবে, যেটাকে আসলে সীমা নেই, তাহলে সেটাও হবে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। যেমন এখানে আছে পাঁচ দশমিক তিন চার পাঁচ এক দুই এরকম অনেকগুলো, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। কিন্তু এটাকে যদি আবার পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যেত তাহলে কিন্তু এটা আর অমূলদ হতো না, মূলদ হতো। তার মানে এটা হলো ভিন্ন ভিন্ন হবে, আমি এটাই বলতে চেয়েছি। সুতরাং এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি যদি এই দুইটা নিয়মের আন্ডারে পান কোনো সংখ্যাকে তাহলে সেটা হবে অমূলদ, আর এর বাইরে যে কোনো সংখ্যা সেটা হবে মূলদ।